চলো আজকে সব কাজ একটু তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ আজকে একটা বিশেষ কাজ আছে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি বিশেষ কাজ আছে আজকে। তবে সব কিছুর মধ্যে বলে না, যখন মানুষের খুব তাড়াহুড়ো থাকে, কোনো কিছু বিশেষ কিছু থাকে কাজ, তখনই কিছু না কিছু একটা অসুবিধে ঘটে। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই ঘটে, প্রায়শই ঘটে, আজকেও ঠিক ঘটেছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি স্নান, পুজো, বিছানা তোলা, সমস্ত কাজ কর্ম, আমাকে রান্না সব কিছু কমপ্লিট করতে হবে। তো দেখো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, জলটাও ভরে নিচ্ছি, কারণ জলটা ভরে রেখে যেতে হবে অনেকটাই, আমি এক জায়গায় যেতে হবে, থাকবো না মোট কথা। তো চলো কোথায় যাচ্ছি কি করছি সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে দেখলে জিনিসটা, আর দেখতেও পাবে বুঝতেও পারবে আমি কি করছি কোথায় যাচ্ছি। জলগুলো ভরে নিয়ে সব জায়গার জল জায়গায় রেখে দেবো, যেটা ফ্রিজে রাখা সেটা ফ্রিজে রাখবো, যেটা টেবিলে রাখার সেটা টেবিলে রাখবো, যেটা একটা করে সব বোতল ঘরে রেখে দিই আমি প্রত্যেকটা ঘরে ঘরে, সেই ঘরে ঘরেও একটা বোতল রেখে দেবো, আর রান্নার কাছেও কিছু রাখি সেগুলোও রেখে সমস্ত রেখে দিয়ে এখন দেখো চাও বসিয়ে দিয়েছি এদিকে, ভাতও বসিয়ে দিয়েছি, মানে একসাথে সব কিছু করতে হবে। দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি আমাকে 12:30 to 11:30 সব কিছু কমপ্লিট করে একদম নিজে রেডি খেয়ে রেডি হতে হবে পুরো। তো যাই হোক, আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি বলেই তোমাকে তোমাদের এখন কতগুলো কথা আমি বলছি। এখন তো দেখছো বেশ সুন্দর গ্যাস জ্বলছে, আমি রান্না করছি, কিন্তু যেটা হয়েছিল আমার সাথে সেটা হচ্ছে গ্যাসটা চাটা করার পর আস্তে গ্যাসটা তখন হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আমার আর একটা সিলিন্ডার ছিল স্টকে, সেই সিলিন্ডারটা লাগালাম, সেই সিলিন্ডারটা লাগাতে দেখছি সেই সিলিন্ডার থেকে এবারে গ্যাস লিক করছে। গ্যাস লিক করছে তখন তো মানে গ্যাসের গন্ধ বেরিয়ে গেছে, ছেলে এসে বলছে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, আমি দেখছি হ্যাঁ ঠিকই গ্যাসের গন্ধ বেরোচ্ছে, তো সেই গ্যাসটাকে বন্ধ করে রাখলাম। এবার ভরসা কি মাইক্রোওভেন আর ইন্ডাকশান, তো এখন ইন্ডাকশানটা বের করে ইন্ডাকশানটাকে আমি চালানোর চেষ্টা করছি, তো দেখছি ইন্ডাকশানটা চলছে না, ঠিকঠাক গরম হচ্ছে না। ইন্ডাকশানের কড়াইয়ে আমি মাছটা রান্না করব, সে আর হচ্ছেই না, তো কোনো রকম ইলিশ মাছ ছিল বলে রক্ষা একদম মেখে মুখে মাইক্রোওভেনে ভরে দিলাম, নিয়ে কোনো রকম মাইক্রোওভেন থেকে করলাম, আর কোনো রকম করে রান্না করে যতটুকু হয়েছিল গ্যাসে ওই করে নিয়ে সেই তাড়াহুড়ো করে কোনো রকম রান্না কমপ্লিট হলো। স্নান পুজো করে আগে আজকে স্নান পুজো করেই রান্না করতে শুরু করেছি দেখেই বুঝতে পারছো, তো কোনোরকম করে করে নিয়ে ঠিক টাইমেই বেরোতে পেরেছি। সেটাই বলছি যে যখন কোনো জায়গা মানে একটা বিশেষ কাজ থাকে বা কোনো তাড়াতাড়ি থাকে তখনই কিছু না কিছু একটা মানে বাধা এসে সৃষ্টি হয়, কেন যে হয় কী জানি বুঝি না, কিন্তু যে বাধাই আসে সেই বাধাটাকে অতিক্রম তো আমাদের করতেই হয়, বুদ্ধি দিয়ে হোক যে করে হোক সেই কোনো রকমের অতিক্রম করে রেডি হয়ে নিয়েছিলাম। এই যে দেখো বেরোচ্ছি, এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আজকে চোখ অপারেশন আছে, তো সে আমি আমার হাজব্যান্ড আর দেওরা শাশুড়ি মা যাবো, তো আমরা গাড়িতে করে দেখো শাশুড়ি মা আমি আর আমার হাজব্যান্ড এখানে বসেছি, দিয়ে আমরা যাচ্ছি এখানে দিশাতে, লালদিঘির পাড়ে দিশা আছে ওখানে, ওনারা এর আগে একটা অপারেশন হয়েছিল ওখানে হয়েছিল, এটাও ওখানেই হবে। তো খাওয়া দাওয়া করেন সব কিছু কমপ্লিট করে যাচ্ছি, তো যেহেতু শাশুড়ি মার সুগার আছে তাই ওনার আবার ভাত খাওয়া নিষেধ ছিল, তাই উনি রুটি খেয়েছেন, দিয়ে ওখানে দেখো এখন যাচ্ছি আস্তে আস্তে। ১২টার সময় ওখানে পৌঁছাতে বলেছে, তারপরে যে কখন ধরো অপারেশন হবে কখন ফিরবো, ছেলে থাকবে বাড়িতে তার খাবার তার সব কিছু রেডি করে, তার টিফিন রেডি করে সমস্ত কিছু একদম রেডি করে তো যেতে হবে, বেরোতে হবে, ঝট করে বেরোবো বললেই তো বেরোনো যায় না, তো সেই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে একদম ঝটপট করেই বেরোচ্ছি। তো সেই 12টার সময় তো ডেকেছিল আমাদের, কিন্তু সেই অপারেশনটা হলো কটার সময়, 3:30 সময়, তারপরে 3:30 সময় অপারেশন হওয়ার পর বেডে দিল, কিছুক্ষণ পর ওই 15-20 মিনিট পর বেডে দিল, বেডে দেওয়ার পর সেখানে আবার দেড় ঘন্টার মতো সেখানে শুয়ে থাকলো, তার মধ্যে খাবার দিল, খাবার খাইয়ে দিলাম, তার মধ্যে কয়েকবার বাথরুমে গেল, সুগারের পেশেন্ট তো বারবার বাথরুম পায়, বাথরুমে গেল, সেখানে বাথরুম নিয়ে যাওয়া হলো, তারপরে ওখানে আবার ইয়ে করা হলো, কিছু চা দেয়, চা তারপরে লিকার চা, মানে সুগারের পেশেন্টের জন্য খাবার আলাদা আর যারা সুগারের নয় তাদের জন্য খাবার আলাদা,
তো একটা প্যাকেট দিয়েছিল, প্যাকেটের মধ্যে চিঁড়ের উপমা ছিল, একটা সুগার ফ্রি মিষ্টি ছিল, আর সুগার ফ্রি একটা কোল্ড ড্রিঙ্কস মানে ড্রিঙ্কস আর কি, ফ্রুট জুস টাইপের কিছু একটা এরম ছিল, আর সুগার ফ্রি বিস্কুট ছিল। এগুলো দেওয়ার পর তো ওনাকে আমি শুধু চিঁড়ের উপমাটা খাইয়ে দিলাম, আর বাকিগুলো খেলেন না, আর মিষ্টিটা খেলেন, মিষ্টি বলতে সুগার ফ্রি মিষ্টি খেয়ে তারপরে। আর বারবার ওরা এসে চোখে, যে উনি শুয়ে আছেন এখানে, বারবার এসে চোখে ড্রপ দিয়ে যাচ্ছে, তো চোখ দিয়ে আবার চোখের ড্রপ আবার কানের মধ্যে ঢুকে যাচ্ছে জল গড়িয়ে। আমি আবার বললাম, ওরা আবার একটা তুলো দিয়ে কানের মধ্যে দিয়ে দিল। তো যাই হোক, এখানে আমি বসে আছি, শাশুড়ি মা ওখানে শুয়ে আছেন। ওখানে প্রায় আমরা বাড়ি যেতে যেতে তখন 6টা, দেখো বাড়ি এসেছি, বাড়ি এসে স্নান ঠান করলাম, করে চা খাচ্ছে, একটু চা খেয়ে এবার রেস্ট নিতে হবে, আর পারবো না, আমার রাত্রেবেলার ব্যবস্থা পরে করতে হবে, গ্যাস ট্যাস সারানোর ব্যবস্থা এগুলো পরে করছি। তো এখনকার মতো ব্লগটা আজকে আমি এবারেই শেষ করব এখনই, কারণ এখন আর ভিডিও শ্যুট করার মতো আমার আর সম্ভব হয়নি, আমার পক্ষে ভিডিও শ্যুট করা, তাই ব্লগটা এখানেই শেষ করব। তোমরা আমার সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার ব্লগটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে।